اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা আসরের নামাজের বাদে একটা অনুষ্ঠানে বসে আল্লাহ আমরা এই অনুষ্ঠান যে করেছি আল্লাহ আপনি আমাদের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন যুবক ভাইরে যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন, আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। যারা এই রক্ত দিয়ে উপকার করতেছে মানুষের আল্লাহ সকলকে আল্লাহ কল্যাণ দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। এমনিভাবে আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা সকলের উপকার করতে পারি, আমাদের সকলকে তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবত আমরা 25 ভাগের বেশি রক্ত দিয়েছি, তো স্মরণ করি বা কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে যারা এই সমাজ দর্পণ ব্লান্ড ফাউন্ডেশনের মাধ্যমে মানে রক্ত দিয়ে মানুষকে অনেক সেবামূলক কাজ করছে। তো এখন আমাদের সামনে সৌজন্যমূলক বক্তব্য রাখবেন মোহাম্মদ আদনান আহমেদ বাপ্পি। তো তাকে আমি অনুরোধ করছি তার বক্তব্য বলার। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী সবাইকে সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশন এবং সমাজ দর্পণ নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে যাচ্ছি এসএম শামীম ভাইকে, যার অক্লান্ত পরিশ্রম এবং একটি সুন্দর উদ্যোগের মাধ্যমে সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশন এবং সমাজ দর্পণ নিউজ প্রতিষ্ঠা হয়েছে। তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা অনেকেই কাজ করি, যেই কাজ একটা মহৎ কাজ আমি মনে করি। মানুষ চাইলেই মানুষকে অনেক কিছু দিতে পারে, কিন্তু তার শরীরের কোনো অংশ দেওয়া কিন্তু সম্ভব না। কিন্তু আমরা চাইলেই মানুষকে এক ব্যাগ ব্লাডের মাধ্যমে, এক ব্যাগ রক্তের মাধ্যমে মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারি, একটা মানুষকে সুস্থ করে তুলতে পারি। আর শামীম ভাইয়ের এই উদ্যোগের মাধ্যমে আমরা অনেকগুলো মানুষ একত্রিত হয়েছি। একত্রিত হওয়ার কারণে খুব অল্প সময়ে, সম্ভবত 2 অথবা 3 মাস, এই অল্প সময়ের মধ্যে আমরা 25 ভাগের বেশি ব্লাড দিয়েছি। 25 জন মানুষকে রক্তের মাধ্যমে সাহায্য করেছি। রক্তের বন্ধন সবথেকে বড় বন্ধন। আমাদের সময়ের ব্যাপ্তি খুবই অল্প, কিন্তু প্রাপ্তি অনেক বেশি। এই অল্প সময়ে মানুষের অনেক উপকার আসতে পেরেছি, এজন্য আমি গর্ববোধ করি সমাজ দর্পণের একজন গর্বিত মেম্বার হিসেবে। এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করি সমাজ দর্পণের প্রত্যেক মেম্বারকে, যারা ব্লাডের মাধ্যমে মানুষেরকে সহযোগিতা করেছে এবং মানুষকে ভালোবাসা দিয়েছে। এই অল্প সময়ের পথ চলায় আমরা অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, অনেকের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। আমি সবাইকেই কৃতজ্ঞতা জানাই। আশা করি এই জায়গায় যারা উপস্থিত আছেন, আমাদের মেম্বার সাহেব আছেন, এই ডাক্তার সাহেব আছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ বা সমাজসেবকগণ আছেন, সকলের কাছ থেকেই ভবিষ্যতেও আমরা এই ধরনের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। আর আপনাদের সহযোগিতায় আমি আপনাদের ওয়াদা দিতে চাই, আমাদের এই অত্র অঞ্চলে ইনশাল্লাহ ব্লাডের অভাবে কোনো মানুষ মারা যাবে না। হায়াত ফুরে গেলে মানুষ মারা যাবে, রাখা যাবে না, কিন্তু ব্লাড শূন্যতায় কোনো মানুষ ভুগবে না ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। সমাজ দর্পণের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বাপ্পিকে তার সৌজন্যমূলক বক্তব্য রাখার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদেরই সেবা দিয়ে থাকেন 24 ঘন্টা, এলাহি মেডিকেলের ডক্টর টি এম নাহিদ আজাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত উপস্থিতি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশন নামটার মধ্যে সমাজ দর্পণ মানে, দর্পণ মানে তো আয়না, মানে আমি যেটুকু বুঝতেছি যে হচ্ছে যে সমাজের আয়না। নামটা খুব সুন্দর হয়েছে। এই ব্লাড ফাউন্ডেশনের
যত মেম্বার আছে যারা হচ্ছে মানুষের জন্য রক্ত মানে সংগ্রহ করে, মানুষের জীবন বাঁচায়। এখন বিষয়টা হচ্ছে এর থেকে একটা মানুষের জীবন বাঁচানো, যে আমরা ওখানে একটা পোস্টারে দেখতে পাচ্ছি যে যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো সে যেন সমস্ত মানব জাতির জীবন বাঁচালো, এটা আল কুরআনের কথা। তো বিষয়টা হচ্ছে রক্তের জন্য অনেক মানুষ, অনেক জায়গার অনেক মানুষ মারা যায়। তো এই অঞ্চলের হয়তো যুব সমাজরাই মনে হয় হচ্ছে এই উদ্যোগটা নিছে, খুব ভালো একটা উদ্যোগ যে মানুষের যেন রক্ত শূন্যতায় কাউকে মারা যেতে না হয়, এর জন্য খুবই ভালো, খুব ভালো একটা উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। আর মানুষের মধ্যে একটা ভীতি আছে, সেটা হচ্ছে যে রক্ত দিলে কোনো ক্ষতি হবে কি না, শরীর নিঃশেষ হয়ে যাবে কি না, ঠিক আছে, এরকম একটা ভীতি আছে। মানুষকে বুঝাইতে হবে যে আসলে এই মানে রক্ত দিলে কোনো ক্ষতি হবে কি না, এটা হচ্ছে আপনাদেরও নিজেদেরও জানতে হবে, সবারই জানা উচিত যে রক্ত দিলে আসলে কোনো ক্ষতি হবে কি না। এখন মানুষের শরীরে রক্তের কোষ আর কি, লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে আরবিসি আর কি। তো আরবিসি বাসে হচ্ছে 120 দিন। আমরা জানি, আমরা সব বলে থাকি যে 4 মাস পর পর রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, আসলেও তাই, 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার মানে আয়ু। তো এই বিষয়টা হচ্ছে রক্ত দিলে এর ক্ষতিকর দিক তো নাই, কিন্তু এর উপকারী দিক আছে। হ্যাঁ, দেখা গেল যে হচ্ছে যে ক্যান্সার সেল যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে তার মানে মাল্টিপ্লাই করতে পারে না, বিস্তার লাভ করতে পারে না। তারপরে আমাদের যে শরীরের অস্থিমজ্জা আছে, সেই অস্থিমজ্জাগুলো হচ্ছে তার মানে সার্কুলেশন ভালো হয়। তো এগুলো মানুষের জানাইতে হবে। আরও অনেক উপকারী দিক আছে অবশ্য রক্ত দেওয়ার, ঠিক আছে, যে আমার একটা পুরনো কোষ 120 দিন বাঁচতেছে, তারপরে আমি যদি রক্ত দেই তাহলে হবে কি যে হচ্ছে আমার সেই পুরনো যে কোষগুলো, নতুন কোষ তৈরি হচ্ছে, তো নতুন কোষ যত তৈরি হচ্ছে তত আমার শরীরের জন্য ভালো। তো এই যে বিষয়গুলো মানুষকে বুঝাইতে হবে আর কি, যখন সবাই বুঝবে তখন হচ্ছে আসলে রক্ত দিতে উদ্বুদ্ধ হবে। আর এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ, আর এটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা সব জায়গায় দরকার এই বিষয়টা, যে মানুষকে রক্ত দিয়ে সাহায্য করা, টাকা পয়সা অনেক কিছু দিয়ে সাহায্য করা যায়, কিন্তু এর থেকে সব থেকে বড় মানে সম্পদ যেটা সেটা হচ্ছে মানুষের রক্ত। কোনো মানুষ যদি রক্তশূন্যতায় মারা যায়, যদি কোনো মানুষ রক্তশূন্যতায় মারা যায়, কেউ হচ্ছে না খেয়ে মারা যায় না, হ্যাঁ না খেয়ে মারা যায় না, হ্যাঁ আমরা সাহায্য করি, কিন্তু আসলে রক্ত দিয়ে সাহায্য করা এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়, যে মানুষকে রক্ত দেওয়া এটা খুবই একটা ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। আর সমাজ দর্পণের সকল টিম মেম্বারকে আসলে মানে তার সামনের দিকে এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ এটিএম নাহিদ আজাদি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি বক্তব্য বলতে অনুরোধ করব, দীর্ঘদিন ধরে আমাদের কাকসিরা বাজারে মানুষের সেবায় নিয়োজিত, মানুষকে আমার মনে হয় যে ফোন দিলে বাড়িতেও যায় সে, তাকে আমি অনুরোধ করব ডক্টর শওকত হোসেনকে তার কিছু মূল্যবান দিক আমাদের সামনে আলোচনা করবে ব্লাড গ্রুপ দিক থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ধন্যবাদ। আজকের সমাজ দর্পণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিনামূল্য রক্ত গ্রুপ নির্ণয় এবং ক্যাম্পেইন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় চিকিৎসকবৃন্দ, উপস্থিত সুধী এবং যারা ভলান্টিয়ার আছেন, যারা বিনা কী বলে যেটা টাকা দিয়ে যে কাজটা হয় না, যে পরিশ্রমটুকু আপনারা দিন নাই যখন খুশি তখন এই যে পরিশ্রমটা দিয়ে যাচ্ছেন, আসলে এর মূল্য হয় না। আর রক্ত দেয়া নেওয়ার ব্যাপারে মেডিকেলের যে ইকুইপমেন্টগুলো বা কারিকুলামগুলো আমাদের সম্মানিত চিকিৎসক বলেছেন, আমি একটু ধর্মের দিকে যাই, সেটা হলো যে আমার রক্ত আপনার রক্ত দিয়ে একটা লোক বেশি আছে, তার শৈলের ভিতরে আপনার আমার রক্ত প্রবাহিত হচ্ছে, তার শৈলে প্রতিটা ইন্দ্রিয় আপনার ব্লাড এক ফোঁটা ব্লাড দিয়ে সে চলতে পারতেছে, এর সে মহৎ কাজ, ভালো কাজ, সুন্দর কাজ, আমার মনে হয় দ্বিতীয় পৃথিবীতে আর নেই। তো আসুন আমরা সবাই রক্ত দেই, জীবন বাঁচাই, এজন্য যে কোনো সহযোগিতা যে হোক, ফিনান্সিয়ালি হোক বা আরও যদি কোথাও গিয়ে কিছু বলতে হয় কোনো ক্যাম্পেইনে, আমি আছি আপনাদের সাথে, যতদিন আছি ইনশাল্লাহ থাকব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ শওকত ভাইকে। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন মঞ্জুরুল আলম মিরাজ ভাই, সে সংক্ষেপে কিছু আমাদের মাঝে বলুক। বিসমিল্লাহির রহমানুর রহিম। সম্মানিত উপস্থিতি সবাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও সমাজ দর্পণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন ও সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে, তার মাঝে আমার আর বেশি কিছু বলার নাই। তবে শুধু আমি একটি কথা বলবো, আজকে যে এই তরুণ সমাজের যে ইয়ং জেনারেশন যে উদ্যোগটা নিয়েছে আমাদের এই গ্রামাঞ্চলে, যে রক্ত ডোনেশনের একটা ক্যাম্প তৈরি করেছে, এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই সমাজ দর্পণ ফাউন্ডেশনের সকল মেম্বারদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, যে এরকম একটি সুন্দর পদক্ষেপ নিয়েছে তারা। যে আজকে আমাদের গ্রামে অনেক মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, রক্তর প্রয়োজন হয় কিন্তু রক্ত ব্যবস্থা করা যায় না, দূর দূরান্তে এই করা যায়, তো এই ফাউন্ডেশন আমাদের যদি কোনো মানুষ রক্তের জন্য অসুস্থ হয়ে পড়ে, রক্তর প্রয়োজন হয়, এই ফাউন্ডেশন তাদের পাশে যেয়ে দাঁড়ায়, এটা একটা অত্যন্ত একটা ভালো কাজ। এই যুব সমাজ যে এরকম একটা যে কাজে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য, আমাদের এলাকার জন্য গর্ব। এই ফাউন্ডেশন একসময় অনেক বড় হবে, এটাই আমাদের প্রত্যাশা। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এলাকারও একটা পরিচিতি হবে, আমাদের এলাকায় এরকম আরও সমাজসেবামূলক প্রতিষ্ঠান হোক, এটাই আমি আশা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আলা আমালুহু ইল্লা বি সালাসাতি আমালিহি সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ লাহু আও ওয়ালাদুন সালিহিন ইয়াদু লাহু। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া, যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিনা স্বার্থে বিনা মূল্যে জনকল্যাণমূলক যে সংগঠনের অনুষ্ঠানে আমাদেরকে যে যুবক এবং মুরব্বীদেরকে একত্রিত করার একটা সুন্দর একটা পরিবেশ করার যে আল্লাহ তৌফিক ও সুযোগ করে দিলেন, এই জন্য শুক্রিয়া তোন আদায় করবেন। আলহামদুলিল্লাহ। মানুষ, আমরা পৃথিবীতে যখন আসছি এখান থেকে আমরা চলে যাব, কেউ আমরা থাকতে পারবো না, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে যতটুকু আমরা সময় পেয়েছি এই সময়টুকু কিন্তু হিসাব হবে, ঠিক কি না? তাহলে আমাদের কিছু ভালো কাজ করতে হইবে। এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে মানুষের কিন্তু আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, ইল্লাবি সালাসাতি আমালিহি, মাত্র তিনটা কাজ খোলা থাকে মানুষের মরণের পরে, সদাকতন জারিয়া। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, এই মানুষটাকে যদি কোনো অবস্থায় যদি আমরা উপকার করতে পারি মৌলিক উপাদান দিয়ে, মৌলিক উপাদান হলো পাঁচটা, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। চিকিৎসাটা পড়ছে না, আসলে টাকা আছে, টাকা দিতে পারিনি আমরা, কিছু লোক আছে টাকা দিয়ে আমরা 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে আমরা হেল্প করতে পারি, এটাও জারিয়ে কাজ। আর কিছু লোক আছে গরিব থেকে ধনী পর্যন্ত, এইখানে একটা অপরচুনিটি আছে, লাইফ ইজ ফাইট অ্যান্ড আ লাইফ ইজ অপরচুনিটি, জীবন একটা যুদ্ধ, জীবন একটা সুযোগ। কিন্তু আখেরাতের কাজের জন্য গরিবেরা যে টাকা দিতে পারে না, তাদের একটা অপরচুনিটি কিন্তু একটা আছে, একটা সুযোগ একটা আছে। একটা মানুষ ব্লাডের অভাবে কিন্তু মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়তেছে, এমত অবস্থায় যদি কারো শরীরে যদি মাপ পরিমাপের পর যদি ব্লাড থাকে, ওই লোকটাকে যদি সুস্থ করা যায়, তাহলে আমি মনে করি সদাকাতুন জারি হিসেবে এখানে একটা আপনার আমার কাজ আছে। যতদিন আপনার এই উদ্বুদ্ধ কাজে আর একটা লোক উদ্বুদ্ধ হইবে, এই কাজের জন্য কথার মাধ্যমে আপনি এন্তেকাল করবেন, আর এই কাজ পৃথিবীতে যতদিন জারি থাকবে
আপনি আমার মরণের পরে অন বাই অন বাই প্রত্যেকটা লোকে সব পাইবে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদের এই কাজের জন্য, এই উদ্যোগের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। আর যুবকদেরকে কিন্তু বিশ্বনবী কিন্তু বেশি উদ্বুদ্ধ করেছেন, সাহস দিয়েছেন, তারা বেশি কাজ করতে পারে। মুরব্বীদেরকে রেসপন্স করে সামনে রেখে আপনারা সব কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জারিয়া কাজ, এই বিনামূল্যে আমাদের এই ব্লাড, এই সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশনের সাথে কানেক্ট হয়ে আমরা যেন আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকায় আমরা ব্লাড দিয়ে যেন অসুস্থ মানুষদেরকে, মুমূর্ষ মানুষদেরকে যেন হায়াত আল্লাহর কাছ থেকে চেয়ে এনে আমরা যেন সাহায্যরা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এই সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশনকে, যুবকদেরকে যেন, তামামদেরকে যেন কবুল করে। সকলে বলেন আমিন, মারহাবা বলেন। আসলে আমরা হুজুরের কথার মাধ্যমে বুঝতে পারলাম যে যুবক ভাইরা, আমরা যদি স্বেচ্ছায় রক্তদান করি তা হয়তো বা সমাজের কাছে পরিচিত, প্লাস একটা মানুষের জীবনকেও বাঁচানো সম্ভব। তো আমরা যুবক ভাইরা যারা আছি, সবাই যদি একটু এগিয়ে আসি এই কাজে, তা মনে হয় যে আমাদের সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশন অনেক দূরে আমরা নিয়ে যেতে পারবো। তো সবাই আমরা চেষ্টা করব যে একটু রক্তের বিনিময় হোক বা কথা দ্বারা হোক, একটা মানুষের জীবনে মানে অসুস্থতা জানি সুস্থতা দান করে, সুস্থতা দান করার মালিক আল্লাহ, আমরা চেষ্টা করব। তো এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মেন্টু ভাই, তাকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ইয়ং ভাইরা, কারণ যে উদ্যোগ যারা নিচ্ছ তোমরা ছোট ভাইরা যারা, আমি অত্যন্ত খুব খুশি যে এত সুন্দর যা জীবনে পাওয়া যায় না, টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না। রক্ত, রক্ত এমন একটা জিনিস যে এটা অনেক সময় টাকা আছে কিন্তু রক্ত পাওয়া যায় না, সেই জিনিসের উদ্যোগ আজকে রক্তের উদ্যোগ, যেটা হাজার হাজার কোটি টাকা দিয়েও পাওয়া যায় না, সময়ের কালে পাওয়া যায় না। এই উদ্যোগ যারা তোমরা নিয়েছো তাদেরকে, তোমাদেরকে সবাইকে আমার অন্তরে থেকে তোমাকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। কারণ যে ছেলেটা এখানে নিয়েছে ও তো আমার ছোটো ভাই, ওর যে সৎ সাহস মনোবল যে এত সুন্দর, ওর যে কাজকর্ম আজকে ও আমাদের মাঝে নেই, আজকে বিদেশে চলে গেছে, আজকে ওর স্মৃতি আমরা ধরে রাখার জন্য আমাদের যতটুকু সম্ভব ওর স্মৃতি আমরা ধরে রাখব। এই কিছুদিন আগে আমাদের এই যে মধ্যরুদ্দম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেমন একজন শিক্ষিকা, ওর রক্ত লাগবে, রক্ত কোথায় পাবে? যেখানে হোক আমার ভাইয়ের ছেলে পলাশ তাকে রক্ত দান করছে। এই যে উপকার, এই যে সৎ সাহস, এই মনোবল, নাহলে তো ওরে রক্ত কোথায় পেতাম, কী করতাম, ঘোরাঘুরি বউ জায়গায় করছে, যেভাবে হোক আমরা রক্ত তাকে দান করছি। রক্ত কিন্তু দান করলে অনেক উপকার আছে, মানুষ আমার ধারা যদি কেউ জীবন বাঁচে আমাদের সব সর্বদিক দিয়ে কিন্তু সব পাওয়া যাবে, লাভ পাওয়া যাবে, ঠিক আছে। ওর যে ভালোবাসা মনে যাই যা থাকুক, ও আমার আন্তরিক ভালোবাসা দিয়া ধন্যবাদ জানাবে। রক্ত এমন এক জিনিস, তা আমরা যারাই আছি এই যে রক্ত আসলই এটা টাকা পয়সা দিয়ে হয় না, রক্ত যে কোনো জায়গায় লাগলে আমরা যারাই আছি এই যে পরিবেশে, ঠিক আছে, আমরা সেখানে যাব, রক্ত দান করব। আজকে এই যে সুন্দর পজিশন, আমার মনে হয় যে পাথরঘাটা থানায় এই যে উদ্যোগ কেউ নেয় নাই, এই যে সুন্দর একটা উদ্যোগ, আজকে যত বড় রাজনীতি থাক তার চেয়েও বড় উদ্যোগ হলে যান বাঁচানো। একটা মানুষকে যদি আজকে আমরা বাঁচাইতে পারি তাহলে আমরা তো ধন্য, আল্লাহর কাছে ধন্য, মানুষের কাছে ধন্য। এখন রক্ত যারই যে রক্ত, যেমন আমার ও পজিটিভ, আমি জিজ্ঞেস করবো বাগনা তোমার কি রক্ত, আমরা এক এক ছুটে যাব তোমাদের কাছে, এটার তো ভায়া পজিশন সমস্ত সব জায়গায় থাকবে, আমরা চলে যাব সেখানে, রক্ত লাগবে আমরা যে কাদায় হোক একটা মানুষ বাঁচাবার জন্য এমার্জেন্সি ভাবে যেথায় যাওয়া দরকার আমরা যাব। যাব কি না বলো, সবাই আমরা যাওয়ার ইচ্ছুক ইনশাল্লাহ। একটা মানুষ বাঁচাইতে পারলে তার ফ্যামিলি বাঁচবে, একটা মানুষ বাঁচাতে পারলে আমাদের পরিবেশ বাঁচবে, আর যদি না বাঁচাইতে পারি তাহলে ওই যে ফ্যামিলি আজকে আমাদের ধ্বংস থেকে দূরে চলে যাবে, তারে আর পাবো না। তো রক্ত এমনই এক জিনিস, রক্তের সাথে আমরা থাকব, রক্ত মানুষকে দান করব, যেথায় যত দূরে থাক না কেন, রোগী হাসপাতালে থাকুক,
যেখানে থাকুন না কেন আমরা যাব ইনশাআল্লাহ। এই যে আশাবাদ সবাই ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, আল্লাহ হাফেজ। আমরা যারা যুবক বাইরে আছি তাদের ভিতরে যারা এখন পর্যন্ত রক্ত গ্রুপ জানা নাই তারা যোগাযোগ করবো আমাদের সাথে, মৌসো আছে, ইমরান আছে, মহিবুল আছে, তো তাদের কাছে যোগাযোগ করলে তা তোমাদের নিয়ে অবশ্যই রক্তের গ্রুপ জানাই দেওয়া হবে বা ব্লাড টেস্টের মাধ্যমে জানানো হইবে আর বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগবে না। আর যারা নাম লেখাও না, যে আমাদের ব্লাড গ্রুপে যারা নাম লেখাও না তারা নামটা লেখাবা, আর যদি তোমাদের বন্ধু বান্ধব যারা থাকে তাদেরকেও বলবা, উৎসাহিত করবা, ঠিক আছে? জানি আমরা এই যে উদ্যোগটা নিয়েছি এটা জানি আমরা সামনে অনেক দূরে আগায় নিতে পারি। তো এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাকি বিল্লা বাকি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সমাজ দর্পণ ব্ল্যাক ফাউন্ডেশন কাকসিরা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন জনাব সরার হোসেন মেম্বার, উপস্থিত মুরানুল একরাম এবং আমার স্নেহের শ্রদ্ধ ছোটো ভাইরা এবং বড় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে আমার ছোটো ভাইরা যে উদ্যোগ নিয়েছে, বিগত দিনেও আমি সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, এই মহৎ উদ্যোগ আমরা যদি এগিয়ে নিতে পারি আমাদের এহকালের জন্য ভালো, পরকালের জন্য ভালো। আজকে আমাদের এখানে কাকসিরা বাজারে দুইটা ক্লিনিক আছে যেখানে অপারেশন হয়। প্রায় আমার এই ছোটো ভাইরা কাছে গিয়ে ফোন করে, জিজ্ঞাসা করে যে আপনার কেউ এই ব্লাডের রুগী আছে, এই রুগী আছে, এই ব্লাডের লোক আছে কি না। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে জানার জন্য যে তোমার ব্লাড গ্রুপ কী। এখানে আজকে সমবেত হয়েছি আমরা যারা আছি, যারা নাম দিয়েছি তাদের কাছে ব্লাড গ্রুপের, আর যারা দেয় নাই এদের সাথে বসে সমন্বয় করে সবাই ব্লাড গ্রুপটা জানাবেন, এবং যাদের যাদের ব্লাড গ্রুপ জানা নাই কাকসিরাতে গিয়ে এদের সাথে যোগাযোগ করে কাকসিরাতে ক্লিনিকে গিয়ে সবার ব্লাড গ্রুপ পরীক্ষা করা যাবে ফ্রি। এখানে কোনো টাকা নেবে না, ফ্রিতে গিয়ে চিকিৎসা করবে, এই ব্লাডের গ্রুপ জানিয়ে দেবে, এবং আপনারা যখনই দরকার হবে ব্লাড দিবেন, নিজেও সুস্থ থাকবেন, অন্য একজনকেও সুস্থ করবেন। এবং এই সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ বাকির ভাইকে। এখন আমাদের কিছুদিন আগে আমাদের মাঝে রক্ত দিছে ইমন, আমি চাই ইমনের কাছ থেকে শুনতে যে রক্ত দিলে ইমনের রক্ত দিয়ে কি কি অনুভূতি ইমন ফিল করছে এটা একটু বলবে তার। বিসমিল্লাহির রহমানির রহিম, উপস্থিত সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সবার সম্মানিত সভাপতি সাহেব, আরও উপস্থিত আছেন সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশনের নিয়মিত ডোনার বৃন্দ, আসসালামু আলাইকুম। যার কথা না বললেই নয়, সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বললেই চলে এইচ এম শামীম ভাই, তার জন্য রইল সালাম ও অভিনন্দন ও শুভকামনা। সে আমাদের মাঝে অনুপস্থিত, কিন্তু অনুপস্থিত থাকায় তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেজন্য তাকে অভিনন্দন। আর বিশেষ করে আমিও একজন নিয়মিত ডোনার সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশনের, তো আমি কিছুদিন আগে ব্লাড দিছি, তো ব্লাড দেওয়ার পর যে অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে যে ব্লাড দিছে সে বুঝবে যে ব্লাডটা দেওয়ার পর তার অনুভূতিটা কী। তো ইনশাআল্লাহ আমরা যারা ব্লাড দিছি আমাদের জন্য সকলে দোয়া করবেন, আর বিশেষ করে আমাদের গ্রুপে যারা এখন পর্যন্ত অ্যাড হন নাই বা অ্যাড হওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সকলের জন্য শুভকামনা রইল, আর বিশেষ করে আমরা সকলে একত্রিত হয়ে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাব নিঃস্বার্থে, আর আমাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্যই হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা। তো সকলের কাছে দোয়া, ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।
ধন্যবাদ ইমনকে তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য। এখন আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন মোহাম্মদ সরোয়ারুল আলম সরোয়ার, কাকচিড়া ইউনিয়নের 1নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বিয়ান একরাম ও ছোট ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত কাকচিড়ার মতো জায়গায় সমাজ দর্পণ ব্লাড ফাউন্ডেশন এ ধরনের একটা মানে প্রতিষ্ঠান, যে যার উদ্যোগে মানে সৃষ্টি হয়েছে, তাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ওই প্রতিষ্ঠানের সমস্ত কর্মী ভাইদের। বিশেষ করে এখানে যে অনুষ্ঠানটা এরা আয়োজন করেছে, এদের আসল উদ্দেশ্য কী এটা কোনো ব্যক্তি কিন্তু বলে না। এদের আসল উদ্দেশ্য রক্ত দিলে কী ক্ষতি কী লাভ কী লোকসান, মানে যারা রক্ত দেয় নাই এই ফাউন্ডেশনে আওতাভুক্ত না, তারা এই ফাউন্ডেশনে মানে ইয়ং জেনারেশন এই ফাউন্ডেশনের সাথে অ্যাড হয়ে সংযোগ হয়ে মূলত আরও ওই ফাউন্ডেশনের সদস্য বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। রক্ত আমি দিছি, আমার কলেজ জীবনে আমি রক্ত দিছি, আমার কোনো অসুবিধা হয় না। আমার ছেলে সবাই তো চেনে, আমার ছেলে চেনে না, আমার ছেলে বরগুনা রক্ত দিয়েছে, বরিশাল রক্ত দিতেছে, তিন মাস সাড়ে তিন মাস চার মাস পর পর রক্ত দেয়, কোনো সমস্যা হয় না। তাহলে রক্ত দেওয়া, যেমন এখানে একটা কথা লাগছে, যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো সে যেন সমস্ত মানব জাতির জীবন বাঁচালো, আল কোরআন, এটা কোরআনের একটা আয়াত। ওদের উদ্দেশ্য, ছোট ভাইদের উদ্দেশ্য, যে এখানে যে ফাউন্ডেশনটা তৈরি হয়েছে এই ফাউন্ডেশনের কর্মী যারা আছে তারা কর্মী আরও জানি স্বইচ্ছায় স্বজ্ঞানে আরও বৃদ্ধি পায়। এইটা তো মূলত এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এই জন্যই, কোনো ভাই বা কোনো লোকেই এই কথাটা মূল কথাটা তুলে ধরে নাই। আমি কাকচিড়া ইউনিয়নের পক্ষ থেকে 1নং ওয়ার্ডের মেম্বার তথা কাকচিড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসাবে সমস্ত ইউনিয়নের পক্ষ থেকে এই ফাউন্ডেশনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে এখানেই মানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।